দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইপিএল 2022 এর নতুন দুটি টিম সংযুক্ত করল বিসিসিআই। কোন দুটি দল সংযুক্ত হবে তা নিয়ে আবেদনপত্র জমা দিয়েছিল 22টি ফ্রাঞ্চাইজি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আহমেদাবাদ এবং লখনউ থেকে দুটি দল সংযুক্ত হল 2020 আইপিএলে। শুধুমাত্র দেশের প্রতিষ্ঠান না, বিদেশি বড় বড় প্রতিষ্ঠান ছিল এই লিস্টে, কিন্তু সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সিসিভি গ্রুপের দখলে আহমেদাবাদ এবং সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপের দখলে লখনউ থেকে নতুন দুটি ফ্রাঞ্চাইজি আইপিএল খেলবে। ফুটবলে কলকাতার ক্লাব এটিকে মোহনবাগানের পর এবার আইপিএলেও খেলবে গোয়েঙ্কার টিম। এদিকে এটিকে মোহনবাগানের সেরা অস্ত্র রয় কৃষ্ণা ছাড়তে চলেছেন টিম হোটেল। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এটিকে মোহনবাগানের টিম হোটেল ছাড়তে চলেছেন তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণা। অন্তঃসত্ত্বা স্ত্রী নাদিয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন রয়। তবে তিনি এখন টিম হোটেল ছাড়লে তাকে আবারও কোয়ারেন্টাইনে যেতে হবে, কারণ নিয়ম অনুসারে তিনি বায়োবাবল ভেঙে বাইরে যাবেন এবং তার জন্যই আবারও কোয়ারেন্টাইন কাটাতে হবে তাকে। এর জন্য প্রথম দিকের আইএসএল এর কিছু ম্যাচ তাকে নাও পাওয়া যেতে পারে, সেই জন্য ম্যানেজমেন্ট তার সাথে আলোচনা করছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি রয় কৃষ্ণা।